গোপন সূত্রে খবর পেয়ে লক্ষাধিক টাকার ফায়ার ব্রিগেড উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে রানীগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 17টি গাড়ি ফায়ার ব্রিগেড উদ্ধার করল, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানা যায়। এই সকল ফায়ার ব্রিগেডগুলি রানীগঞ্জের বার্নার্ড স্ট্যান্ডার্ড কোম্পানি থেকে চুরি করে মঙ্গলপুরের এক পার্কিংয়ের পাশে জমা করা হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, এই সকল ফায়ার ব্রিগেডগুলি বাইরে পাচার করার উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল। এই ঘটনায় পুলিশ দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এই চুরির সামগ্রী উদ্ধার প্রসঙ্গে সিটু নেতা তথা রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক রনু দত্ত পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি জানান, তারা বারংবার এই চুরির প্রসঙ্গে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই নিয়ে রেল প্রশাসন ও রাজ্য প্রশাসন আগেই ব্যবস্থা গ্রহণ করলে বার্নার্ডস কারখানার সামগ্রিক চুরি অনেকটাই রোখা যেত বলে দাবি করেন তিনি। তাহলে হচ্ছে যে কারখানার রক্ষা ছিল, আমাদের সময় কী ছিল, বন্ধ কারখানাটাকে চালু করার জন্যে আমরা রেখে দিয়েছিলাম, কেননা এর মার্কেট ছিল তখন, তখনও পর্যন্ত ফায়ার স্লে ফায়ার ড্রিক এগুলো মার্কেট ছিল বাজারে, অনেক প্রাইভেট কারখানা হচ্ছিলো। আমরা চেয়েছিলাম, আমরা আমাদের সময় সরকারকে বলেছিলাম যে এটা রাষ্ট্রায়ত্ত কারখানাকে তোমরা নাও, বেঙ্গল গভর্নমেন্ট নাও। নির্বম সেন তখন বেঁচে ছিলেন মন্ত্রী, তিনি চেষ্টাও করেছিলেন, দিল্লি সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন যে কী করে হচ্ছে যে এটাকে বেঙ্গল গভর্নমেন্ট নেবে, এবং বেঙ্গল গভর্নমেন্ট যদি নিতে পারে তাহলে হচ্ছে যে এখানে প্রাইভেট হোক সরকারি হোক যেভাবে হোক একটা কারখানা এখানকার ছেলেরা চাকরি পাবে, এটা ব্যবস্থা করার চেষ্টা হয়েছিল। আসার পর থেকে তৃণমূলের সরকার আসার পর থেকে লুটে খাওয়ার ব্যবস্থা হচ্ছে সব দিক দিয়ে, যেমন কয়লা ইট গরু ছাগল মাটি সব লুট হচ্ছে, এই কারখানাটাও লুট হচ্ছে। এদের লুটে খাওয়া ছাড়া এদের কোনো চিন্তাভাবনা নেই, গঠনমূলক কোনো কাজ নেই, কোনো কিছু করে না, মানুষের কথা ভাবে না, যা হয় তাই হচ্ছে, চোখ দেখানোর কিছু ব্যবস্থা নেই, তারপর হচ্ছে লুটপাট চলছে সবগুলো ক্ষেত্রে। এটা কি রেল পুলিশের যেটা আপনার হচ্ছে পুলিশ বলছে রেল এখানে দখল করার পর থেকে এদের হচ্ছে যে কোথায় মাল বাজার তুলবো, কোথায় কোয়ার্টার টুক থেকে ভ্যাকেন্ট করবো, জায়গাটাকে বিক্রি করবো। রেলের কাজ হচ্ছে এতটা ফকুটিয়া জায়গা পেয়েছি আমরা, আমরা রেলের সামান্য জমি আছে ওখানে, ওখানে নিজস্ব জমি সামান্য, বাদ বাকি সবই বান কোম্পানি, যা হচ্ছে ভেস্টেড ল্যান্ড, যা হচ্ছে বীরেন মুখার্জি নিয়েছিল হচ্ছে যে, এবং বেঙ্গলকে যেদিন 1956 সালে হচ্ছে যে ভেস্ট হচ্ছে জমিদারি কোথা, সেদিন হচ্ছে এটা সরকারের সম্পত্তি হয়ে গেছে। তবুও রেল কোনো কিছু করলো না, ওরা এই ফকুটিয়ায় হচ্ছে যা পেয়েছে বিক্রি করার জন্য উদ্বিগ্ন হয়ে আছে। তার হচ্ছে প্রশাসন এই ক্ষেত্রে যে লুটপাট হচ্ছে, দুটো কারখানা এখানে দুটো ইউনিট আছে, দুটো কারখানায় লুটপাট হচ্ছে, দুটো কারখানায় যা আছে অবশিষ্ট যা আছে সেগুলোকে নিয়ে হচ্ছে যে ব্যবসা করা হচ্ছে, এলাকার পরিবেশ নষ্ট করা হচ্ছে, এদের কোনো ভুল ক্ষেত্রে।